নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলেছে দালালের দৌরাত্ব। তাদের খপ্পরে পড়ে অনেকে রোগী খোয়াচ্ছেন বিপুল টাকা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন তবে সেটি হবে অভিযোগ দেওয়ার পরই মোহনগঞ্জের সেবা নিয়ে মাহমুদুল হাসানের তথ্যচিত্রে দুই পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব নেত্রকোনার মোহনগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স নিম্ন আর মধ্যবিত্তের ভরসার জায়গা আর সেই ভরসাই দিনে দিনে নষ্ট হচ্ছে গোটি কয়েক মানুষের জন্য দালালের দৌরত্বে নাকাল এখানকার মানুষ হাসপাতালের আউটডোর তো বটেই চিকিৎসকের কক্ষের পাশেও হরহামেশা ঘুরঘুর করেন দালালরা

এসব দালালের বিরুদ্ধে বিভিন্ন সময় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন তবুও কমেনি সেটা বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি দালাল বা যারা বাইরে ডায়াগনোস সেন্টার যারা আছে তারা যাতে ইনফ্লুয়েস করে হাসপাতালে যে পরীক্ষাগুলো সম্ভব না নিয়ে যেতে পারে রোগী স্বজনরা জানান সরকারি হাসপাতালে চিকিৎসাকে বিভিন্ন উপায়ে খাটো করে দেখায় দালালরা আর এমন পরিস্থিতি তৈরি করেই ব্যবসা ভালো রাখা হয় ডজনখানেক ডায়াগনস্টিক সেন্টারের নিউজ ডেস্ক দেশ টিভি